আসসালামু আলাইকুম, আমি মিনহাজুল ইসলাম। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনাদের ল্যাপটপ আর ডেস্কটপের ম্যাক অ্যাড্রেস খুঁজে বের করবেন। সো প্রথমে আপনারা চেক করবেন আপনাদের ল্যাপটপ আর ডেস্কটপ যাই হোক না কেন, তার মধ্যে নেট কানেকশন আছে কিনা। যদি নেট কানেকশন থাকে, অর্থাৎ ইন্টারনেট কানেকশন যদি থাকে, তাহলে আপনারা নেটওয়ার্কে যাবেন এবং এই নেটওয়ার্ক খুঁটিগুলো দেখেছেন, এই নেটওয়ার্ক খুঁটিতে যাবেন এবং এই নেটওয়ার্ক খুঁটিতে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করলে এরকম দুটো অপশন আসবে আপনাদের কাছে। সো আপনারা নিচের তাতে যাবেন, ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, দেন ক্লিক করবেন। করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের ল্যাপটপে আর ডেস্কটপে। সো আমি বেসিক্যালি ল্যাপটপে দেখাচ্ছি, তো আমার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে আপনারা দেখবেন আপনাদের ল্যাপটপে আর ডেস্কটপে কোন নেটটা কানেকশন করা আছে। সো আমার এখানে ওয়াইফাই অ্যাভেঞ্জার নেট কানেকশন করা আছে। ওয়াইফাই যে নামটা আমাদের রাউটারের সেটা হচ্ছে অ্যাভেঞ্জার। সো আমার ওয়াইফাই রেঞ্জের ওয়াইফাইয়ের যে অ্যাভেঞ্জার নামটা ক্লিক আছে সেটাতে আমি ক্লিক করবো। দেন ক্লিক করলে এরকম ওয়াইফাই স্ট্যাটাস, দ্যাট মিন্স আমার ওয়াইফাইয়ের সম্পর্কে এখানে সব কিছু দেওয়া আছে। তো তারপরে আপনারা এখানে কত স্পিডে ডাটা সেন্ড হচ্ছে এবং রিসিভ হচ্ছে তাও দেখায়, এবং এখানে ডিটেলসে ক্লিক করলে আপনাদের এখানে ফিজিক্যাল অ্যাড্রেসটা শো করবে। এটা হচ্ছে আমার আমার ল্যাপটপের ফিজিক্যাল অ্যাড্রেস। সো আপনাদের যেটা হবে সেটা এখানে আপনাদের শো করবে। এটা কখনো চেঞ্জ হবে না, একটা এটা প্রাইমারির মতো, দ্যাট মিন্স আসলে এটা সবার ল্যাপটপে একটাই, যেটা কখনো চেঞ্জ হবে না কোনোভাবে। যেমন অন্য নেট বা অন্য কিছু চেঞ্জ করা যায়, বাট এটা কখনো চেঞ্জ করা যায় না, এটা এডিটেবল না। এবং আরেকটা ওয়ে আছে যেটা আমি আপনাদেরকে দেখাবো এখন, এটা দুইভাবেই করা যায়। এটা হচ্ছে যে আপনাদের আপনাদের ল্যাপটপ অথবা ডেস্কটপের সেটিংয়ে যাবেন। তো আমার সেটিং এখানে আছে, তাই আমি এখানে আসলাম। তো এটা পিসি সেটিং, পিসি সেটিং আপনারা ভালো করে দেখে নেবেন যে পিসি সেটিং। তো পিসি সেটিংয়ে যাওয়ার পর আপনারা দেখবেন নেটওয়ার্ক নামে একটা অপশন আছে। সো আপনারা নেটওয়ার্কে ক্লিক করবেন, দেন এরকমভাবে শো করবে। এখানে দেখা গেছে যে আপনাদের ওয়াইফাই কানেক্ট থাকলে ওয়াইফাই দেখাবে, আর যদি না কানেক্ট থাকে হয়তো বা দেখাবে না। সো আমার এখানে কানেক্ট আছে, সো এখানে দেখাচ্ছে, দেখেন আমার ওয়াইফাই কানেক্ট আছে অ্যাভেঞ্জার। সো আমি অ্যাভেঞ্জারে ক্লিক করবো। অ্যাভেঞ্জারে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে এবং নিচে দেখাবে আমার ফিজিক্যাল অ্যাড্রেস। এটা হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাড্রেস। আমার আপনাদের যেটা সেটা দেখাবে, দেখেন ওখানেও 40 দেখাইছে, এখানেও 40 দেখাচ্ছে। সো এটা আসলে কখনো চেঞ্জ হওয়ার মতো না। সো এটাই ছিল আজকের ভিডিও। সকলকে অনেক ধন্যবাদ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।